ওকে, সো আজকে আমরা নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে পিজিএমটি 2A। তার সেকেন্ড 2A-এরও দুটো পার্ট আছে, একটা রিয়াল অ্যানসেস, একটা মেট্রিক স্পেস। মেট্রিক স্পেসটা হচ্ছে 5, 6, 7, 8 নম্বর চ্যাপ্টার, আর রিয়াল অ্যানসেসটা হচ্ছে 1, 2, 3, 4 নম্বর চ্যাপ্টার। তো আমরা আগে মেট্রিক স্পেসটা শুরু করব। তো ফার্স্ট চ্যাপ্টার মানে 5 নম্বর চ্যাপ্টার, যেটা মেট্রিক স্পেস নিয়ে এখানে পড়াশোনা হবে। এখানে বিভিন্ন রকম স্পেস এবং তাদের যে প্রপার্টিস সেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো প্রথমেই আমরা মেট্রিক স্পেস কাকে বলে এবং তার কিছু প্রপার্টি, তার কিছু এক্সাম্পল, এগুলো প্রথমে দেখব। তো মেট্রিক স্পেস বুঝতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট, আমরা সেট রিলেশন বোঝার আগেই আমাদেরকে কার্টেসিয়ান প্রোডাক্ট বুঝতে হতো। তো সেই কার্টেসিয়ান প্রোডাক্টটাই আমাদেরকে এখানে আবারও বুঝতে হবে, কারণ মেট্রিকের ডেফিনেশন, মেট্রিক স্পেস পড়ার আগে আমরা মেট্রিক পড়ব, সেই মেট্রিকের ডেফিনেশনের ভিতরেই কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টটা থাকবে। তো লেট ক্যাপিটাল এক্স বি এ নন এমটি, বি এ নন এমটি সেট, বি এ নন এমটি সেট, দি কার্টেসিয়ান প্রোডাক্ট, দি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এক্স উইথ ইটসেলফ, উইথ ইটসেলফ ইজ ডিনোটেড বাই, ইজ ডিনোটেড বাই এক্স ক্রস এস এক্স। আমরা এখানে একই সেটের কার্টেসিয়ান প্রোডাক্টটা নিচ্ছি। কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু দুটো সেটের মধ্যেও করা যায়। যদি দুটো নন এমটি সেট এক্স এবং ওয়াই নিতাম, তাহলে এক্স এবং ওয়াই সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টটাকে এক্স ক্রস ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, বাট আমাদের এখানে যেটা কাজে লাগবে সেটা একটা সেটের উপরেই কাজে লাগবে, সেই জন্য আমরা এক্স ক্রস এক্সকে কনসিডার করছি। ইট কন্টেইনস, ইট কন্টেইনস অফ অল অর্ডার্ড পেয়ার, অফ অল অর্ডার্ড পেয়ার এক্স ওয়াই, এটা এরকম এক্স ওয়াই টাইপসের যে অর্ডার পেয়ারগুলো আছে সেগুলোকে কন্টেইন করে। ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, এই এলিমেন্টগুলো প্রত্যেকটা এক্স এর এলিমেন্ট। এবার যদি আমরা এটা দুটো আলাদা আলাদা সেটের পরে নিতাম, এক্স এবং ওয়াই, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, তো সেক্ষেত্রে দেখা যেত যে প্রথম এলিমেন্ট স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এর মধ্যে বিলং করতো এবং পরের এলিমেন্ট স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই এর মধ্যে বিলং করতো। এগুলো আমরা পড়ে এসেছি। তো এক্সাম্পল জাস্ট একবার বলে নেওয়া, কারণ এগুলো আমাদের এই মেট্রিকটা মেনলি কাজ, মেট্রিকের ডেফিনেশন পড়তে গেলে কার্টেসিয়ান প্রোডাক্টটা লাগবে। তো লেট এ হচ্ছে এবিসি, দেন এ ক্রস এ, যেটা এ ক্রস এ সেটা কী হবে সেটা আমরা সবাই জানি, এ এ এ বি এ সি বি এ বিবি বিসি সি এ সিবি সিসি, এই হবে এ ক্রস এ। ওকে, তো এবার এবার আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে এটা পয়েন্ট করে রাখি যে এ কমা বি আর বি কমা এ দোজ আর নট ইকুয়াল। ওকে, আর সেকেন্ড পয়েন্ট, ইন দি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ, ইন দি কার্টেসিয়ান প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ, আমরা সেটটাকে এ হিসাবে কনসিডার করলাম, টু মেম্বার্স, টু মেম্বার্স, একটাকে নিচ্ছি এ বি, একটাকে নিচ্ছি এক্স ওয়াই, এদের দুজনকে কখন আমরা সমান বলবো, না ইফ অ্যান্ড অনলি, মানে এই এদের দুজনকে সমান, এরা দুজন সমান হলে পরের ঘটনাটা ঘটবে এবং পরের ঘটনাটা ঘটলে এরা দুজন সমান হবে,
a equal to x and b equal to y মানে কম্পোনেন্ট ওয়াইজ যদি ইকুয়াল হয় তাহলে এই মেম্বার গুলো সমান হবে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল হতে হবে বা মেম্বার গুলো সমান হলে ওরা কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল হবে ওকে তো নেক্সট যেটা নেব সেটা হচ্ছে আর টু আর টুর আগে আমরা আর কে বলিনি আর ডিনোট দি সেট অফ অল রিয়েল দি সেট অফ অল রিয়েল নাম্বারস আচ্ছা এখানে আমি একটা নিচ্ছি আর টু যেটাকে আমরা লিখি নর্মালি আর ক্রস আর সেটা কি এ কমা বি এরকম অর্ডার পেয়ার থাকবে যেখানে এ বি গুলো আমরা রিয়াল থেকে নিচ্ছি ঠিক আছে আমরা ঠিক একই রকম ভাবে কিন্তু আর থ্রি বানাতে পারি তো আর টুর কথাটা আগে বলে নি এটা হচ্ছে আর টু মানে আর ক্রস আর রিপ্রেজেন্টস রিপ্রেজেন্টস ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান প্লেন আর টু ইউক্লিডিয়ান প্লেন যে আর টু আছে সেই প্লেনটাই মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা হোয়ার ইচ পয়েন্ট হোয়ার ইচ পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই অর্ডার্ড পেয়ার এই যে অর্ডার্ড পেয়ারগুলো আছে এই অর্ডার্ড পেয়ারগুলো দিয়ে আমরা এক একটা পয়েন্টকে আর টুতে ডিনোট করে থাকি এক্স কমা ওয়াই বা এ কমা বি টাইপসের যে অর্ডার পেয়ারগুলো রয়েছে ওকে এবার আমরা মানে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে আমাদের মোটামুটি জানা হয়ে গেল নেক্সট আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেট্রিক হেডিং করে নিই মেট্রিক এ ফাংশন মেট্রিক হচ্ছে একটা ফাংশন তো এ ফাংশন ডি দিয়ে ডিনোট করছি যেটা এ ক্রস এ থেকে এ তে যাচ্ছে সরি এ ক্রস এ থেকে এ তে নয় এ ক্রস এ থেকে আর এ যাবে রিয়ালে যাচ্ছে ইজ কল্ড এ মেট্রিক এটাকে আমরা মেট্রিক বলবো এর আরেকটা নাম আছে এর আরেকটা নাম হচ্ছে ডিস্টেন্স ফাংশন ঠিক আছে অর ডিস্টেন্স ফাংশন ডিস্টেন্স ফাংশন কোথায় না ওভার এ এর উপরে এ যে সেটটা আছে তার উপরে ইফ ইট স্যাটিসফাইজ ফলোয়িং কন্ডিশন ওকে তো আমরা কন্ডিশন হিসাবে প্রথম যে কন্ডিশনটা নেব কন্ডিশনগুলোর এক একটা নাম আছে প্রথম কন্ডিশনটার নাম হচ্ছে প্রপার্টি অফ নন নেগেটিভিটি প্রপার্টি অফ নন নেগেটিভিটি প্রপার্টি অফ নন নেগেটিভিটি তো কি বলছে না যে ডি অফ এক্স ওয়াই এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে মানে এটা নন নেগেটিভ হবে ফর অল এক্স ওয়াই বিলংস টু এর জন্য এক্স ওয়াই আমরা যদি এ সেট থেকে নিই তাহলে এই যে ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক এর ভ্যালুটা অলওয়েজ নন নেগেটিভ হবে মানে পজিটিভ হবে অথবা জিরো হবে ওকে এবার এই ভ্যালুটা কখন জিরো হবে এখানে একটা পয়েন্ট করে নিই যে এই ভ্যালুটা জিরো হতে পারে ডি অফ এক্স ওয়াই এটা জিরো হবে ইফ এটা জিরো হয় দেন এক্স ইকুয়াল টু ওয়াই হবে ঠিক আছে যদি এটা জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে নাম্বার টু সেকেন্ড প্রপার্টি যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন সেকেন্ড প্রপার্টি অফ সিমেট্রি ঠিক আছে এখানে আমরা একটা সিমেট্রিক কন্ডিশন পাবো তো সেকেন্ড প্রপার্টির নাম প্রপার্টি অফ সিমেট্রি প্রপার্টি অফ সিমেট্রি প্রপার্টি অফ সিমেট্রিতে আমরা কি দেখব না যে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স
এটার নাম দিয়েছিলাম ডিস্টেন্স ফাংশন। তো ডিস্টেন্স ফাংশন এক্স এবং ওয়াইয়ের ফর অল এক্স ওয়াই বিলংস টু এর জন্য, ঠিক আছে, এই এই সেটের ভিতরে যে কোনো দুটো পয়েন্টের জন্যে ডি অফ এক্স ওয়াই যা হবে, মানে এক্স ওয়াইয়ের মধ্যে ডিস্টেন্স যা হবে, ডি অফ ওয়াই এক্স মানে ওয়াই এবং এক্স এর মধ্যেও ডিস্টেন্স তাই হবে। প্রপার্টি নাম্বার থ্রি, প্রপার্টির নাম হচ্ছে প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা ছোটবেলায় পড়েছিলাম ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তো সেই জিনিসটাই কিন্তু আমাদের এই ডিস্টেন্স, মানে আলটিমেটলি আমরা এই মেট্রিক স্পেসটা পড়ছি কেন, মেট্রিক স্পেসটা পড়ছি তার কারণ হচ্ছে, দেখুন আমরা যখন আমি একটুখানি একটু বলে আসি যে আমাদের এই মেট্রিক স্পেস পড়ার উদ্দেশ্যটা কি, দেখুন তারপর আমি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা বলবো, তাহলে ব্যাপারটা আরও বোঝার সুবিধা হবে যে কেন এই মেট্রিকের ডেফিনেশানে এই রকম ব্যাপার স্যাপারগুলো আসছে। আমরা যখন টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম ইলেভেনে, বা তখন আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার একটা ফর্মুলা ছিল, এ বি দূরত্ব বের করার ফর্মুলা, রুট ওভার দিয়ে একটা ফর্মুলা ছিল। যখন আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম তখনও কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার এরকম একটা রুট ওভার দিয়ে ফর্মুলা ছিল, ঠিক আছে। এবার আমরা এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান প্লেন বলা হয় বা ইউক্লিডিয়ান স্পেস বলা হয়, মানে এগুলো ইউক্লিডিয়ান জিওমেট্রি, এগুলোর একটা নাম হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইউক্লিডিয়ান জিওমেট্রি কাকে বলে, না যে জিওমেট্রি ইউক্লিডের যে স্বতঃসিদ্ধগুলো আছে, প্রস্টুলেটসগুলো আছে, সেই প্রস্টুলেটসগুলোকে মেনে চলে। ইউক্লিডের প্রস্টুলেটস আছে কিছু, এগুলো বর্তমানে মনে হয় ওই 7 বা 8 বইতে দেখবেন, বেঙ্গলি মিডিয়ামের বইতে দেওয়া আছে, বা আপনারা গুগলে সার্চ করলে ইউক্লিডের প্রস্টুলেটসগুলো পেয়ে যাবেন, স্বতঃসিদ্ধগুলো পেয়ে যাবেন। তো যে জিওমেট্রি এটা মেনে চলে সেই জিওমেট্রিকে আমরা বলি ইউক্লিডিয়ান জিওমেট্রি। এবার আমরা যত হায়ার স্টাডিজে যাবো তত দেখবো যে ইউক্লিডিয়ান জিওমেট্রির থেকে আমাদেরকে নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে ঢুকতে হবে। আমরা সেকেন্ড ইয়ারেই এরকম কিছু সারফেস বা এরকম কিছু আইডিয়া পাবো যেখানে আমরা নন ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়বো। ওকে, তো সেই নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে এক সেকেন্ড, সেই নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে দূরত্ব মাপতে হয় কী করে সেটা আমরা দেখলাম। এই নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে দূরত্ব মাপাটা আমাদেরকে শিখতে হবে। তো নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে দূরত্ব মাপার যে পদ্ধতি সেটা কিন্তু আমাদের মেট্রিক স্পেস অনেকটা আইডিয়া দেবে। আমরা এই মেট্রিক স্পেস পড়তে পড়তে আমরা যেমন এটা এই স্পেসটার নাম কি টু ডাইমেনশনাল স্পেস, এই স্পেসটার নাম কি থ্রি ডাইমেনশনাল স্পেস, এরকম তো প্রচুর স্পেস হয়, শুধু তো এগুলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এখানে অর্ডিনেটগুলো এরকম মানে পয়েন্টগুলো এক্স কমা ওয়াই হচ্ছে, এবার এছাড়াও প্রচুর স্পেস হয়, সেই সমস্ত স্পেসগুলোকে নিয়ে আমরা এখানে পড়াশোনা করবো। এল টু স্পেস হয়, যেমন একটা স্পেসের কথা আমরা পড়েছি, সিনার প্রোডাক্ট স্পেস এর আগেই ভেক্টর স্পেস পড়েছি, এরকম বিভিন্ন স্পেস নিয়ে পড়াশোনা করবো। তো মেট্রিক স্পেসে আমরা এখন মেট্রিক বলে একটা কনসেপ্ট শিখতে চলেছি। মেট্রিক কনসেপ্টটা কি, না একটা ডিস্টেন্সের কনসেপ্ট, আমরা বিভিন্ন স্পেসের ভিতরে ডিস্টেন্স কী করে মাপবো সেই আইডিয়াটা, সেই আইডিয়াটাই মেট্রিক দেবে। তো দেখুন প্রথম যে প্রপার্টিটা আমি ধরেছি এক নম্বরে সেটা ছিল প্রপার্টি অফ নন নেগেটিভিটি। আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, আপনি কোনো একটা দূরত্ব মাপলেন সেটা কিন্তু কখনো নেগেটিভ হয় না, সরণ ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভ হয়, বাট কভার ডিস্টেন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। নাম্বার টু, আমি এই দু নম্বর প্রপার্টিটা যেটা একটু আগে উপরে লিখেছি সিমেট্রিক প্রপার্টি, আপনি এ এবং বি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মাপলেন এবং বি আর এ তার মধ্যে দূরত্ব মাপলেন, দুটো দূরত্ব কিন্তু সমান হবে, মানে এ বি দূরত্ব যা বি এ দূরত্ব তাই। তো আর নাম্বার থ্রি, যেটা আমি বলছিলাম ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই যে আর একটা দূরত্বের ধর্ম। তো দেখুন মেট্রিক জিনিসটাকে আমরা কিভাবে ডেভেলপ করছি, আমরা প্রথমত দেখে নিলাম দূরত্বের কিছু ধর্ম। এক নম্বর ধর্ম, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দু নম্বর ধর্ম, দূরত্ব সিমেট্রিক। তিন নম্বর ধর্ম, দূরত্বের একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, একটা ইনইকুয়ালিটি আছে। এই যে দূরত্বের কিছু প্রপার্টি দেখে নিয়ে জিনিসটাকে জেনারেলাইজ করছি, আমরা ব্যাপারটাকে রিয়েল নাম্বারে না রেখে কোনো একটা আরবিটারি সেট এ তে নিয়ে চলে গেছে। তো এই এই ঘটনাটাই হচ্ছে মেট্রিক, মানে আমরা এই মেট্রিকের মেট্রিকটাকে খাটিয়ে আমরা দেখব এক একটা স্পেসে মেট্রিকের ডেফিনেশন এক এক রকম হবে, ঠিক আছে। আমরা একটু পরেই বিভিন্ন স্পেসের যখন এক্সাম্পল নেবো, আজকের ক্লাসে পারলে আজকের ক্লাসে নেবো, কারণ আজকের ক্লাসে আমাদের কতগুলো
টুলস শিখতে হবে, যে টুলসগুলো, এই যে ইনইকোয়ালিটি, এই ইনইকোয়ালিটিটা কিন্তু এক একটা স্পেসে কি এক এক রকম হবে, ঠিক আছে? কখনো যেমন একটা ইনইকোয়ালিটির কথা আমরা জেনে এসেছি অলরেডি, কচি স্কোয়ার্চ ইনইকোয়ালিটি, সিএস ইনইকোয়ালিটি বলে যেটাকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা পেয়েছি, তেমন আরও অনেক রকমের ইনইকোয়ালিটি আছে যেখানে তার মেন দুটো তিনটে ইনইকোয়ালিটি আমরা এই চ্যাপ্টারটাই শিখবো, ঠিক আছে? তো সেই টুলসগুলো শেখা হবে, দেন বিভিন্ন স্পেসে কথায় আমরা যাব। তো আমরা বুঝলাম যে মেট্রিক স্পেস কি, মেট্রিক মেট্রিকটা কেন আমরা পড়ছি। তো বিভিন্ন স্পেসের মধ্যে ডিস্টেন্স এর একটা আইডিয়া জেনারেট করে দেবো আমাদের এই মেট্রিক, মেট্রিক স্পেসের কনসেপ্টটা, দেন আমরা বিভিন্ন স্পেসগুলোকে পড়তে পারবো। ওকে, তো এবার আমি ট্রায়াঙ্গেল ইনইকোয়ালিটিটা লিখছি। দেখুন, তিনটে বিন্দু যদি আপনি ভাবেন, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এক্স জেড, ডি অফ এক্স জেড মানে এই দূরত্ব, সেটা হচ্ছে এই দুটো বাহুর যোগফল, ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? তো সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এর জন্য, ঠিক আছে? এবার এই যে তিনটে কন্ডিশন যদি মানে কোনো একটা ফাংশন, তখন তাকে আমরা বলছি মেট্রিক। তো নেক্সট হেডিং, মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস, আমরা ছোটবেলা থেকে অনেক স্পেসের কথা পড়ে এসেছি, আমরা যা ক্লাস করলাম এই এই কদিনে, আমরা ভেক্টর স্পেস পড়লাম, ইনার প্রোডাক্ট স্পেস পড়লাম, এছাড়াও আমরা এখন মেট্রিক স্পেস পড়ছি, এছাড়াও ইউক্লিডিয়ান স্পেস, সেকেন্ড ইয়ারে উঠে পড়বো টপোলজিক্যাল স্পেস, এছাড়া হিলবার্ট স্পেস, এরকম নন লিনিয়ার স্পেস, তারপরে এছাড়া এরকম প্রচুর স্পেস আছে ম্যাথমেটিক্সে, সারা টোটাল ম্যাথমেটিক্স দিয়ে দেখলে টপোলজিক্যাল ভেক্টর স্পেস, যেটাকে টিভিএস বলা হয়, আমরা পিওর ম্যাথমেটিক্সের একদম লাস্টের দিকে গিয়ে আমরা সেকেন্ড ইয়ারে পড়বো টিভিএস, টপোলজিক্যাল ভেক্টর স্পেস, এরকম প্রচুর স্পেস আছে। তো এই স্পেসগুলো, এবার কেউ আপনাকে একটা প্রশ্ন করলো যে হোয়াট ইজ স্পেস, স্পেস কি? তো স্পেস কিছুই না, স্পেস হচ্ছে মানে স্পেস মানে কোনো একটা জায়গা, এরকম ব্যাপার ট্যাপার নয় কিন্তু, ঠিক আছে? এখন আমাদের কাছে এই যে এই এটা এটা থ্রি ডাইমেনশনাল স্পেস, এখানে একটা আর আর আর, এটা থ্রি ডাইমেনশনাল স্পেস, এটা টু ডাইমেনশনাল স্পেস। তো এই এইরকমভাবে তো আমরা স্পেসের ডেফিনেশন দেবো না, স্পেসের ডেফিনেশন আমরা এরকমভাবে দেবো যে কোনো একটা সেট আমার কাছে আছে এবং একটা 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 রুলস বা একটা কন্ডিশন আছে, ঠিক আছে? একটা কন্ডিশন আছে এই সেটের উপরে। তো এই দুটো, একটা সেট, অবশ্যই সেটটাকে নন এমটি সেট হতে হবে, এবং একটা কন্ডিশন, এই দুটোকে যদি আমরা অ্যাট এ টাইম করি, দেন ইট ইজ কল্ড স্পেস। আমরা দেখবো প্রত্যেকটা স্পেসের ক্ষেত্রেই কিন্তু ডেফিনেশনটা একই রকমের হবে, এবার কন্ডিশনটা একরকম হবে। মেট্রিক স্পেসের ক্ষেত্রে কন্ডিশনটা মেট্রিকের এই যে অ্যাক্সিওমগুলো আমরা পেলাম এগুলো, ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে কন্ডিশনটা ইনার প্রোডাক্ট, এই কন্ডিশন। ভেক্টর স্পেসের ক্ষেত্রে কন্ডিশনটা কী ছিল সেটা আমরা জানি, এবং বাকি স্পেস যেগুলো আমরা পড়বো সেই স্পেসগুলোর ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা আলাদা কন্ডিশন আমরা পাবো। ওকে, তো চলুন আমরা প্রথমেই দেখে নিই হোয়াট ইজ মেট্রিক স্পেস। তো ইফ ডি ইজ এ মেট্রিক অন এ, দেন দি পেয়ার AD, then the pair AD is called a metric space. Metric space. তো দেখুন, আমি যে কথাটা বললাম যে স্পেস মানে হচ্ছে কোন একটা নন এমটি সেট, অবশ্যই এই সেটটাকে নন এমটি হতে হবে, এবং তার সঙ্গে একটা কন্ডিশন, এই ডি, ডি কিন্তু একটা মেট্রিক, যেটা একটা কন্ডিশন, যে কন্ডিশনগুলো আমরা মেট্রিক অ্যাক্সিওম বলা হয়, এই উপরে যে অ্যাক্সিওমগুলো আমরা পড়ে আসলাম বা যে কন্ডিশনগুলো পড়ে আসলাম এগুলোকে ম্যাট্রিক অ্যাক্সিওম বলা হয়। তো এই হলো একটা নন এমটি সেটের সঙ্গে যদি আমরা একটা আমরা যদি একটা কন্ডিশনকে নিই, যে কন্ডিশনটা হচ্ছে ম্যাট্রিক কন্ডিশন বা ম্যাট্রিক অ্যাক্সিওম, তখন তাকে আমরা বলছি ম্যাট্রিক স্পেস। ওকে, তো একটা পয়েন্ট নিচ্ছি, এ নন এমটি সেট এক্স ফর্মস many metric space, many metric space with different metric, different metric. Okay, তো একটা নন এমটি সেট আপনি নিলেন, এবার তারপরে আপনি আলাদা আলাদা যদি দুটো ম্যাট্রিক, ধরুন মানে একটা নন এমটি সেট আপনি এক্স নিলেন,
তারপর একটা মেট্রিক D1 কনসিডার করলেন, তো সেক্ষেত্রে আপনার XD1 একটা মেট্রিক স্পেস হবে। আপনি ওই নন এমটি সেটের পরে D2 বলে আর একটা মেট্রিক কনসিডার করতে পারেন, তো সেটা সেক্ষেত্রে XD2 আর একটা মেট্রিক স্পেস হবে। তো আমরা একটা নন এমটি সেটের পরে ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিক স্পেস পেয়ে থাকি। ওকে, তো নেক্সট আমরা একটু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল বা এটা একটা পয়েন্ট হিসাবে আপনারা এটা বাড়িতে আপনারা প্রুভও করতে পারবেন, যে গিভেন এ মেট্রিক, গিভেন এ মেট্রিক স্পেস XD, XD বলে একটা মেট্রিক স্পেস দেওয়া রয়েছে। এবার যদি কেউ এই ডি কে D/2 দিয়ে রিপ্লেস করে দেয়, ওয়ান মে রিপ্লেস D/D/2 অবটেইন এ মেট্রিক স্পেস XD/2। যদি কেউ ওই ওই যে মেট্রিকটা রয়েছে ওই মেট্রিকটাকে, এবার আমি D/2 বললাম, আপনি D/2 জায়গায় D/3 দিয়ে রিপ্লেস করুন, D/3 জায়গায় D/4 দিয়ে রিপ্লেস করুন, বা 2D/3 দিয়ে রিপ্লেস করুন, এরকম বিভিন্ন জিনিস দিয়ে রিপ্লেস করতে থাকুন, আপনি এক একটা করে মেট্রিক স্পেস পেতে থাকবেন। তো দেখুন, একটা নন এমটি সেটের পরে বিভিন্ন মেট্রিকের জন্য কিন্তু আমরা বিভিন্ন মেট্রিক স্পেস পাই, এটা আমি একটু আগে বলছিলাম, সেটা কিন্তু মানে একটা ছোট ভাবে প্রুভও করা যাচ্ছে। ওকে, তো আমি নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে গিয়ে আমি পরের টপিকে ঢুকবো। পরের এবার আমরা একটা এক্সাম্পলে যাবো। প্রুফ দেখুন, ডি যদি মেট্রিকের কন্ডিশনটা মেনে চলে, মানে পজিটিভিটি কন্ডিশন, মানে নন নেগেটিভ, সিমেট্রিক কন্ডিশন এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাহলে D/2 কে আপনি হাফ ডি অনুসারে, হাফ ইনটু ডি আকারে এক্সপ্রেস করতে পারছেন, তো সেটাও মেনে চলবে। মানে এটা প্রুফের কিছু নেই, জাস্ট ডি যদি মানে D/2 কেন D/n বা ND, এরকমও যদি ফরম্যাট আমরা নিই, এন এর যে কোনো, এন বিলংস টু এনি রিয়েল নাম্বার, সেখানে ফ্র্যাকশনাল নাম্বারও বসতে পারে, ইন্টিজারও বসতে পারে, যা খুশি তাই বসতে পারে, তো অল আর মেট্রিক, প্রুভের কিছু নেই। জাস্ট মানে আমি দেখালাম একটা, যে আমি যেটা বলছিলাম যে একটা মেট্রিক স্পেস, মানে একটা নন এমটি সেট, তারপরে একটা মেট্রিক দিয়ে একটা মেট্রিক স্পেস তৈরি করলাম। এবার এরকম আমরা প্রচুর মেট্রিক তৈরি করতে পারি, প্রচুর মেট্রিক স্পেস একটা সেটের পরে এক্সিস্ট করে, সেটা আমি একটা জাস্ট এক্সাম্পল দেখালাম। তো একটা এক্সাম্পলে যাই, আমরা সেট অফ অল রিয়েল নাম্বার আর কে নিচ্ছি, এবং এরপর একটা ডি আর ডি বলে একটা মেট্রিক স্পেস তৈরি করব, মানে তৈরি করব মানে হচ্ছে কিনা দেখবো। তো যেখানে ডি এরকম ভাবে দেওয়া আছে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই। তো দেখুন, আমি দূরত্ব মাপবো, আমি যে কথাটা মেট্রিক স্পেসের ক্লাসের শুরুতেই বললাম, যে মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন আমাদেরকে নন ইউক্লিডিয়ান স্পেসের দূরত্ব মাপার একটা আইডিয়া বা একটা অভিজ্ঞতা দেয়। আমরা এখন যেটা করছি এগুলো কিন্তু ইউক্লিডিয়ান স্পেস, কারণ এই যে রিয়েল আর, ইট ইজ এ ইউক্লিডিয়ান স্পেস। তো আমরা আগে মেট্রিকের ডেফিনেশনটাকে ডিরাইভ করলাম, দেন এবার এই মেট্রিকের ডেফিনেশনটাকে আমরা আমাদের জানা শোনা পরিচিত স্পেসগুলোর উপরে খাটাবো, খাটিয়ে দেখবো যে ঠিকঠাক কাজ করছে কিনা, দেন আমরা আমাদের অপরিচিত স্পেসের উপরে খাটাবো, খাটিয়ে দেখবো এ কাজ করছে। তো আমরা আমাদের একটা পরিচিত স্পেস আর, রিয়েল নাম্বারের স্পেস, তারপরে একটা মেট্রিক নিলাম। এবার দূরত্ব আমি কী করে মাপবো, তার তো একটা সংজ্ঞা থাকা দরকার, মানে দূরত্ব কিছু প্রপার্টি মেনে চলে, প্রপার্টি হচ্ছে এই তিনটে। এবার দূরত্ব আমি কী করে মাপবো, তার তো একটা সংজ্ঞা থাকা দরকার, আমি স্কেল দিয়ে মাপবো, না ফিতে দিয়ে মাপবো, না ওই আলোকবর্ষ ওই সমস্ত মেজারমেন্ট দিয়ে মাপবো, যে আলো এক বছরে যে দূরত্ব যাচ্ছে সেরকম করে মাপবো, কীভাবে মাপবো, তা তার সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া। এই যে এবার হতে পারে যেটা এমন একটা সংজ্ঞা যে সংজ্ঞাটা কোনো দূরত্বের সংজ্ঞা নয়, আবার হতে পারে এটা একটা দূরত্বের সংজ্ঞা। তো আমাকে ভেরিফাই করতে হবে এটা মেট্রিক স্পেস কিনা, এটা মেট্রিক স্পেস যদি হতে হয়, এটা তো নন এমটি সেট সবাই জানে, এই ডিটা
মেট্রিক কিনা বা এই ডিটা ডিস্টেন্স ফাংশন কিনা সেটা আমাকে ভেরিফাই করতে হবে। তো এখানে আরেকটা কথা দেওয়া আছে, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য, ঠিক আছে। তো চলুন আমরা দেখি যে আমাদের তিনটে কন্ডিশন, যে কন্ডিশনগুলো আপনারা পরীক্ষার সময় যদি এরকম অঙ্ক পান তো আপনারা কিন্তু হেডিং করে করে করবেন। প্রথম লিখবেন টু টেস্ট ফর নন নেগেটিভিটি, ঠিক আছে, এরকম করে হেডিং করে নেবেন যে আপনি টেস্ট করছেন নন নেগেটিভিটির জন্য। তো আপনি জানেন যে মড ভ্যালু কখনো নেগেটিভ হয় না, মড ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ। তো আপনি সেখান থেকে বলতে পারবেন ডি অফ এক্স ওয়াই ইজ অলওয়েজ পজিটিভ ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। দেখুন প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা ভেরিফাই হয়ে গেল। এর সঙ্গে একটা মানে আরেকটা পয়েন্ট ছিল, একটা বুলেট ছিল। তো আপনারা চাইলে এই অ্যাক্সিউমটাকে চারটে পয়েন্টে ভেঙে দিতে পারেন। আপনি সেকেন্ড পয়েন্টটাইকে একটা বুলেট করে আমি লিখে রেখেছিলাম, ওটাকে পজিটিভিটি কন্ডিশন অনেক সময় বলা হয়, ঠিক আছে। তো এটা জানি যে ডি অফ এক্স ওয়াই যদি জিরো হয় দ্যাট ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, দ্যাট ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই। তো আমাদের সেটাই প্রুভ করার কথা ছিল যে যদি ডি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হয় তাহলে প্রুভ করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, তো সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাও ভেরিফাই হয়ে গেল। থার্ড পয়েন্ট সিমেট্রি, ডি অফ এক্স ওয়াই দ্যাট মিন্স মড অফ এক্স মাইনাস ওয়াই, কেউ ভিতর থেকে একটা মাইনাস কমন নিতেই পারে, তো সেক্ষেত্রে তার এটা চলে আসবে মড অফ ওয়াই মাইনাস এক্স, তো সেটা চলে আসবে ডি অফ ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্যে এটা সত্যি হয়েছে। তো সিমেট্রি কন্ডিশনটাও কাটছে। নাম্বার ফোর, ট্রায়াঙ্গেল ইনইকোয়ালিটির কথা যদি আমরা ভাবি তো আমাদের কাছে, আমরা রিয়ালিসিস যখন গ্রাজুয়েশনে পড়েছি বা আমরা আবারও পড়ব এই পার্টে, তখন আমরা দেখবো আমাদের অরিজিনাল ট্রায়াঙ্গেল ইনইকোয়ালিটি যে মডিউলাসের ক্ষেত্রে সেটা এরকম, ঠিক আছে, এটা আছে মডিউলাসের ক্ষেত্রে। তো এই ইনইকোয়ালিটিতে যদি আমরা জাস্ট ডেফিনেশনটা বসিয়ে দিই, এটা এক্স জেড, এটা এক্স ওয়াই, এটা ওয়াই জেড, ওয়াই এক্স, তো আমি মনে একটু ভুল লিখেছি, ওয়াই জেড, এটা মানে আলটিমেটলি আমি এই কন্ডিশনটা কী করে আনলাম, এটা আনলাম এই যে, এটা কী করে আনলাম একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মড অফ এক্স মাইনাস জেড আছে, আমি কী করলাম এটাকে একটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর মাঝখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার ওই যে একটা প্রপার্টি আছে না যে মড অফ এ প্লাস বি এটা ছোট মড অফ এ প্লাস মড অফ বির থেকে এটা বড়, তো এটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে এই পাশটা বড় হয়ে যাবে, তো মড অফ এক্স মাইনাস ওয়াই প্লাস মড অফ ওয়াই মাইনাস জেড। এবার এই কথাটা আপনি অনেক রকমভাবে বলতে পারেন, ঠিক আছে। তো আপনি দেখুন যদি এই জায়গাটায় এর জায়গায় আপনি এক্স মাইনাস ওয়াই বসান আর বির জায়গায় যদি আপনি ওয়াই মাইনাস জেড বসান তাহলেও কিন্তু এই জিনিসটা চলে আসে, এটাও কিন্তু আসে। তো আমি এই জায়গাটা ওয়াই জেড হবে, ওকে ওয়াই জেড হবে। তো এই এই দেখুন এটা এটাই আমাদের দরকার ছিল, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর এর জন্য, বিলংস টু আর এর জন্য, ঠিক আছে। তো এই তাহলে আমরা দেখলাম যে আর ডি ডি মেট্রিকের যে কন্ডিশানগুলো, মেট্রিকের অল কন্ডিশান স্যাটিসফাই করছে, তো আর ডি কিন্তু একটা মেট্রিক স্পেস, ওকে, এইভাবে কিন্তু আমরা প্রুভ করতে পারলাম। তো নেক্সট এক্সাম্পলে যাব আমরা, এবার যে এক্সাম্পলটা দেবো সেই এক্সাম্পলটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় ট্রিভিয়াল মেট্রিক, ট্রিভিয়াল মেট্রিক। তো ইফ ক্যাপিটাল এক্স ইজ এনি নন এমটি, নন এমটি সেট, দেন দেয়ার ইজ অলওয়েজ, দেয়ার ইজ অলওয়েজ এ মেট্রিক ডি ওভার এক্স ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই, তাহলে দেখুন আমরা ট্রিভিয়াল সাবস্পেস পড়েছিলাম,
আমরা ট্রিভিয়াল সলিউশন পড়েছিলাম, আমরা ট্রিভিয়াল সাবসেট পড়েছিলাম, আমরা ট্রিভিয়াল মেট্রিক করছি। তো ট্রিভিয়াল কথাটা কখন আসে, যে আপনাকে কোনো, এখানে এই কথাটা, এই লাইনটা পড়ে দেখুন, বলছে যদি আপনার কাছে একটা নন এমটি সেট থাকে তাহলে অত ভাবনা চিন্তার দরকার নেই, আপনাকে অত ভাবতে হবে না, আপনি একটা মেট্রিক পাবেনই পাবেন, পাবেনই পাবেন না। আপনি ভাববেন যে আমি এরমভাবে নিলে এ ম্যাট্রিকের তিনটে কন্ডিশন মানবে কি না, ওরকমভাবে নিলে তিনটে কন্ডিশন মানবে কি না, অত ভাবনা চিন্তার দরকার নেই। এই যে ট্রিভিয়াল মেট্রিক, যার ডেফিনেশনটা আমরা এখন লিখব, এটা কোনো একটা নন এমটি সেটের পরে এক্সিস্ট করবেই করবে, 100% শিওর করবে, সবার উপরে করবে, সেটাই হচ্ছে ট্রিভিয়াল মেট্রিক। ঠিক আছে, তো ডেফিনেশনটা কীভাবে দিচ্ছে, না এইভাবে দিচ্ছে, ডি অফ এক্স ওয়াই দ্যাটস ইকাল টু 1 0, এ দুটো ভ্যালু দেবে, যদি কিনা এক্স নট ইকাল টু ওয়াই হয় তখন 1, আর যদি এক্স ইকাল টু ওয়াই হয় তখন 0। তো এই এটা এটা একটা মেট্রিক স্পেস ফর্ম করবে, তো এটা একটা মেট্রিক স্পেস ফর্ম করবে, এটা আপনারা ইজিলি দেখাতে পারবেন। আমি আর তিনটে প্রপার্টি ভেরিফাই করে দেখাচ্ছি না, যে এখানে এই এক্স ডিটা একটা মেট্রিক স্পেস ফর্ম করছে, আপনারা বাড়িতে জাস্ট এটা দেখিয়ে দেবেন যে এটা একটা মেট্রিক স্পেস ফর্ম করছে। ওকে, তো নেক্সট আমি এক্সাম্পল, পরের এক্সাম্পলে যাচ্ছি। আমরা রিয়েলের উপরে মেট্রিক স্পেস ফর্ম করালাম, এবার আমরা একটু কমপ্লেক্সের উপরে মেট্রিক স্পেস ফর্ম করানোর চেষ্টা করি। এক্সাম্পল, কোনো রকম ডাউট থাকলে কিন্তু বা কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন। দি সেট সি অফ অল কমপ্লেক্স নাম্বার জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হোয়ার এক্স ওয়াই বিলংস টু রিয়েল আর আই আই স্কোয়ার হচ্ছে -1। ঠিক আছে, এটা এত কমপ্লেক্স নাম্বার ডেফিনেশন। ইজ এ মেট্রিক স্পেস, ইজ এ মেট্রিক স্পেস সিডি, এটার নাম দিলাম মেট্রিক স্পেসটার, যেখানে ডি হচ্ছে হোয়ার ডি ইকাল টু জেড, জেড ড্যাশ নাম দিলাম দুটো কমপ্লেক্স নাম্বার, মড অফ জেড মাইনাস জেড ড্যাশ হচ্ছে এর ডেফিনেশন ফর অল জেড, জেড ড্যাশ বিলংস টু সি এর জন্য। ঠিক আছে, তো আমি এই একটা মড দিয়ে তো দেখালাম যে মডিউলাস ফাংশনটা রিয়েলের উপরে একটা মেট্রিক স্পেস ফর্ম করছে, সেটা তো আমরা দেখলাম। তো মডিউলাস ফাংশনটা যে কমপ্লেক্স নাম্বারের সেটের উপরেও মেট্রিক স্পেস ফর্ম করে, এটা তারই সংজ্ঞা বা তারই এক্সাম্পল। তো এটাও আপনারা বাড়িতে করে ফেলবেন আশা করি, পুরো সিমিলার, মানে বাধার কোনো জায়গা নেই, যেভাবে আমরা রিয়েলটা দেখালাম সেভাবে আমরা কমপ্লেক্সটাও দেখাতে পারি। ওকে, তো এটা অ্যাজ এ হোমওয়ার্ক করে ফেলবেন। নেক্সট নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে পরের এক্সাম্পল। এবার এতক্ষণ ধরে আমরা যে সেটগুলো নিচ্ছিলাম সেই সেটগুলো একটা সিম্পল সেট ছিল, ঠিক আছে, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এবার আমরা অর্ডার্ড পেয়ারের সেটগুলোকে নেব। ঠিক আছে, তো চলুন নেক্সট এক্সাম্পল। দি কার্টেসিয়ান প্রোডাক্ট আর ক্রস, এরকম করে এন টাইমস আছে, ঠিক আছে, এটা এন টাইমস, এটাকেই বলা হয় আর এন, এটাকেই বলা হয় আর এন অফ দি অফ দি সেট আর অফ অল রিয়েলস উইথ ইট সেল, উইথ ইট সেল। ওকে, এটা নিলাম। এবার এরপরে আমরা একটা মেট্রিক ডিফাইন করার চেষ্টা করব, তো চলুন নাও উই শো দ্যাট
উই শো দ্যাট RND ডির ডেফিনেশনটা কি সেটা আমরা মোটামুটি জানি, যেভাবে R2 বা R3 করা হয় ওইভাবে একটা ডির ডেফিনেশন আমি নেব এখন। ইজ এ মেট্রিক স্পেস, এটা মেট্রিক স্পেস হবে হোয়ার ডি অফ এক্স ওয়াই দ্যাটস ইকাল টু x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 এর হোল স্কোয়ার xn মাইনাস yn এর হোল স্কোয়ার এর রুট, যেভাবে আমরা টু ডাইমেনশনালের ক্ষেত্রে পাই বা থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে পাই সেটাই। হোয়ার x ইকাল টু x1 x2 ডট 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 xn, y ইকাল টু y1 y2 ডট 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 yn, ঠিক আছে, এই হচ্ছে x আর y। এবার এটা প্রুভ করাটা তেমন কোনো চাপের নয়, তবু আমি প্রুফটা করে দিচ্ছি যে এটা একটা ম্যাট্রিক্স স্পেস ফর্ম করে। তো চলুন পেজ সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে প্রুফটা হচ্ছে। তো এক নম্বর কথা, আমরা যা ডেফিনেশন দেখছি ডি অফ এক্স ওয়াই এর, ওর ভিতরে দেখুন সব স্কোয়ার টার্মস, তো স্কোয়ার টার্ম তো অলওয়েজ পজিটিভ হয় এবং তার স্কোয়ার রুট করলেও সেটাও পজিটিভ হবে, বা যদি কোনোটা ওগুলো সব সমান হয়ে যায় তো জিরো হয়ে যাবে। তো নাম্বার ওয়ান, ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকাল টু জিরো বলতে কোনো আমাদের অসুবিধা নেই, এবং যদি কেউ তর্কের খাতিরে বলে ডি অফ এক্স ওয়াই ইকাল টু জিরো, তো আমরা প্রত্যেকটা এক্স আই কম্পোনেন্টের সঙ্গে ওয়াই আই কম্পোনেন্টকে ইকুয়াল পাবো, তো সেখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকাল টু ওয়াই। এই কথাগুলোর মানে বুঝতে আশা করি অসুবিধা না হওয়ারই কথা, কারণ আমরা এগুলো পড়ে এসেছি অলরেডি লিনিয়ার অ্যালজেব্রাতে, যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এটার সঙ্গে ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন এটা কখন সমান হয়, না যখন এটা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট সেম হয়, মানে এক্স ওয়ানের সঙ্গে ওয়াই ওয়ান এক্স টুর সঙ্গে ওয়াই টু এরকম করে এক্স এন এর সঙ্গে ওয়াই এন, তো সেটাকেই আমি ইন জেনারেল লিখেছি এক্স আই এর সঙ্গে ওয়াই আই এটা সমান হবে, এবং দেন এক্স এর সঙ্গে ওয়াই সমান হবে। ওকে, তো মানে ওর যে সেকেন্ড পয়েন্ট বলুন আর ওই পয়েন্ট করে লিখেছিলাম যেটাই বলুন, দু নম্বরটাও সত্যি হচ্ছে। তো আমরা নেব এবার সিমেট্রি। সিমেট্রির ক্ষেত্রে ডি অফ এক্স ওয়াই দ্যাটস ইকাল টু, আমি ওই যে ডেফিনেশনটা লিখলাম, ডেফিনেশনটাকে এবার আমি একটু সামেশান ফর্ম ইউজ করে ছোট করে লেখার চেষ্টা করি। সামেশান অফ আই ইকাল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা তো ইজিলি এরমভাবে লিখতে পারি, সামেশান অফ আই ইকাল টু ওয়ান টু এন ওয়াই আই মাইনাস এক্স আই তার হোল স্কোয়ার। তো এটাকে লেখাই যায় ডি অফ ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু কি আর এন এর জন্যে ব্যাপারটা সত্যি হচ্ছে। তো সেকেন্ড কন্ডিশন যেটা সিমেট্রি সেটা কিন্তু হোল্ড করে গেল। থার্ড কন্ডিশন নিয়ে আমাদের একটা চাপে থাকার কথা, যে এখানে ইনইকোয়ালিটিটা কী হবে, সেখানে ইনইকোয়ালিটিটা কিন্তু সিএস ইনইকোয়ালিটি, কচি স্কোয়ার্স ইনইকোয়ালিটি, কচি স্কোয়ার্স ইনইকোয়ালিটি আমরা পড়ব। সিএস ইনইকোয়ালিটি এবং এই ইনইকোয়ালিটি প্রুভও করব, যে সামেশান অফ আই ইকাল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস জেড আই তার হোল স্কোয়ার এর পুরোটার রুট ইজ লেস দ্যান ইকাল টু সামেশান অফ আই ইকাল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার তার পুরোটার রুট প্লাস সামেশান অফ আই ইকাল টু ওয়ান টু এন ওয়াই আই মাইনাস জেড আই তার পুরোটার হোল স্কোয়ার তার পুরোটার রুট। ওকে, এই তো এখান থেকেই আমরা বলে দিতে পারি যে এই এগুলোই তো ডি ডেফিনেশন, ডি অফ এক্স জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, ঠিক আছে, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর এন এর জন্যে ঘটনাটা সত্যি। তো আমরা কিন্তু প্রুভ করে দিলাম যে আর এন ডি এটা একটা মেট্রিক স্পেস ফর্ম করছে, এটা আমাদের প্রুভ করা হয়ে গেল। তো এবার এই যে ইনইকোয়ালিটিগুলো আছে, মানে আমরা এটা বুঝতে পারছি যে
যখন আমি স্পেসটা আলাদা নিলাম, যখন একটু আগে যে রিয়েল নাম্বারের এক্সাম্পলটা নিলাম, সেখানে আমাদের এই মডিউলাস ফাংশনের একটা প্রপার্টিকে ইউজ করলাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে। এখানে যখন আমি আর এন নিলাম, তখন কচি স্কোয়ার্স ইনইকুয়ালিটি সিএস ইনইকুয়ালিটিকে কাজে লাগালাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে। তো এক একটা স্পেস যখন আলাদা হয়ে যাবে, তখন কিন্তু এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে প্রুভ করতে বিভিন্ন রকম আমাদের পপুলার ইনইকুয়ালিটিগুলো লাগবে। ঠিক আছে, তো চলুন আমরা এক তিনটে চারটে ইনইকুয়ালিটি দেখে নিই যে ইনইকুয়ালিটিগুলো আমাদের প্রয়োজন আছে। ওকে, তো স্ক্রল করে দিলাম। ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে সিএস ইনইকুয়ালিটি। সিএস ইনইকুয়ালিটি ইফ এ ওয়ান এ টু ডট 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 এ এন অ্যান্ড বি ওয়ান বি টু ডট 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 বি এন বি এন বি টু সেট বি টু সেট অফ রিয়েল নাম্বারস সেট অফ রিয়েল নাম্বারস দেন দেন সিএস ইনইকুয়ালিটি কি বলছে, বলছে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট 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 প্লাস এ এন বি এন তার হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বি এন স্কোয়ার। ঠিক আছে, এই তো এটাকে আমরা সামেশান কনভেনশন দিয়েও লিখতে পারি, যে সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই বি আই তার পুরোটার হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই স্কোয়ার ইন্টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই স্কোয়ার। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। এটা সিএস ইনইকুয়ালিটি প্রুভের কথায় আমরা একটু পরে যাব। ঠিক আছে, প্রুভগুলো আমরা দেখব যে কিভাবে আমরা এক মানে আমাদেরকে সিএস ইনইকুয়ালিটি যদি ডিরেক্ট প্রুভ করতে হয় তাহলে অনেক কাঠখড় পড়াতে হবে। তো তার থেকে আমরা অন্য ইনইকুয়ালিটির একটা কনক্লুশন হিসেবে সিএস ইনইকুয়ালিটিকে প্রুভ করার চেষ্টা করব, যেটা অনেক ইজি হবে। নেক্সট যে ইনইকুয়ালিটিটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে মিনকোয়াস্কি ইনইকুয়ালিটি। মিনকোয়াস্কি ইনইকুয়ালিটি তো এটাও এন্থ ডাইমেনশনালের উপর একটা ইনইকুয়ালিটি। তো এটা বলছে লেট এ ওয়ান এ টু ডট 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 এ এন অ্যান্ড বি ওয়ান বি টু ডট 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 বি এন বি টু সেট বি টু সেট অফ রিয়েল নাম্বার বি টু সেট অফ রিয়েল নাম্বারস অ্যান্ড আর বি এ পজিটিভ র্যাশনাল নাম্বার। এগুলো আমরা নিলাম। দেন মিনকোয়াস্কিস ইনইকুয়ালিটি কি বলছে, বলছে যে এরকম যে সিএস ইনইকুয়ালিটি ছিল ব্যাপারটা গুণের ক্ষেত্রে, এটা বলছে এ ওয়ান প্লাস বি ওয়ান হোল টু দি পাওয়ার আর প্লাস এ টু প্লাস বি টু হোল টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এ এন প্লাস বি এন হোল টু দি পাওয়ার আর টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই আর ইজ লেস দ্যান ইকুয়াল টু এ ওয়ান টু দি পাওয়ার আর প্লাস বি ওয়ান এ ওয়ান টু দি পাওয়ার আর প্লাস এ টু প্লাস এ টু টু দি পাওয়ার আর প্লাস ডট 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 করে এটা এ এন টু দি পাওয়ার আর পর্যন্ত চলবে ওয়ান বাই আর প্লাস বি এর ক্ষেত্রে বি ওয়ান টু দি পাওয়ার আর বি টু টু দি পাওয়ার আর প্লাস ডট 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 বি এন টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার ওয়ান বাই আর। ওকে, তো এটা পসিবল যখন
আর এর ভ্যালুটা ওয়েন আর ইজ গ্রেটার দ্যান ওয়ান, ঠিক আছে, আর ইজ গ্রেটার দ্যান ওয়ানের জন্য পসিবল। এবং যদি আমরা আর ইকুয়াল টু টু পুট করি তখন দেখি একটু ব্যাপারটা কেমন আসছে, এবং সামেশান কনভেনশন ইউজ করব। পুট আর ইকুয়াল টু টু, উই গেট সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই তার হোল স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু, মানে এটা রুট হয়ে যাবে কিন্তু, ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই স্কোয়ার তার পুরোটার টু দি পাওয়ার হাফ প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই স্কোয়ার তার পুরোটার টু দি পাওয়ার ওয়ান বাই টু। ওকে, তো এই হচ্ছে আমাদের মিন কস্কিস ইনইকুয়ালিটি, যেটা আমরা প্রুফ করব। ওকে, তো আমি এই প্রুফগুলোয় আসবো পরপর, একবারই পরপর প্রুফ করব। আর একটা ইনইকুয়ালিটির কথা আমাদের বলতে হবে, হোল্ডার্স ইনইকুয়ালিটি। এই হোল্ডার্স ইনইকুয়ালিটি বলার পরে আমরা প্রথমেই হোল্ডার্স ইনইকুয়ালিটি প্রুফ করব, দেন আমরা এক একটা করে মিন কস্কি ইনইকুয়ালিটি এবং সিএস ইনইকুয়ালিটি প্রুফ করব। তো চলুন পেজ সেভ করে নেওয়া যাক। এই ইনইকুয়ালিটিগুলো আমাদের এক একটা স্পেস পড়ার সময় ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করতে আমাদের কাজে লাগবে। তো নেক্সট যে ইনইকুয়ালিটিটা পড়বো তার নাম হচ্ছে হোল্ডার্স ইনইকুয়ালিটি। হোল্ডার্স ইনইকুয়ালিটি, কি বলছে না ইফ, হ্যাঁ বল, আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওই ইনইকুয়ালিটিটায় প্লাস আছে, ইনইকুয়ালিটিটায় ইনটু আছে, এটার একটা মানে কি বলবো ইন্টারচেঞ্জ করা যাবে। আমরা কচি ইনইকুয়ালিটিটার প্রুভের মধ্যে যাই, মানে আপনি বলতে চাইছেন যেখানে আমি সিএস ইনইকুয়ালিটি হেডিং করেছি সেখানে মাল্টিপ্লিকেশন আছে, আর যেখানে আমি সিএস ইনইকুয়ালিটি ইউজ করেছি ওখানে প্লাস আছে, তাই তো? হ্যাঁ, এটা আমরা একটু মানে অ্যাপ্লিকেশন বা একটু প্রুফটার মধ্যে ঢুকি বুঝতে পারবো। কারণ দেখুন একটা জিনিস লক্ষ্য করে, যে সিএস ইনইকুয়ালিটি আমি যেটা লিখেছি আর যেটা ইউজ করেছি সেটাই মাল্টিপ্লিকেশান এবং অ্যাডিশান বলুন আর মাল্টিপ্লিকেশান বলুন ফরম্যাটটা একই, মানে এখানে যেটা মাল্টিপ্লিকেশান হয়ে আছে ওখানে সেটা অ্যাডিশান হয়ে আছে। তো এই আইডিয়াটা আমরা যখন প্রুফটা করবো বা এই তিনটে ইনইকুয়ালিটির প্রুফ যখন পরপর করবো তখন ক্লিয়ার হয়ে যাবে যে কেন ইউজ করছি একরকমভাবে আর পড়ছি আর একরকমভাবে। আমরা এই হোল্ডার্স ইনইকুয়ালিটিতে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এরপরে আরও একটা কনসেপ্ট আছে সেইখানে গেলে টোটালটা একটু ওয়েট করতে হবে টোটাল উত্তরটা পাওয়ার জন্য। তো এটাও একটা এন ডাইমেনশনাল ইনইকুয়ালিটি। এটা হচ্ছে আমি দুটো আগে ভ্যারিয়েবল পয়েন্ট ধরে নেব, ইফ এ ওয়ান এ টু ডট 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 এ এন এটা একটা, অ্যান্ড বি ওয়ান বি টু ডট 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 পি এন এটা আর একটা পয়েন্ট, বি টু সেট অফ রিয়েল নাম্বারস, বি টু সেট অফ রিয়েল নাম্বারস, মানে ওটা এন ডাইমেনশনাল দুটো পয়েন্ট, অ্যান্ড আলফা বিটা আর পজিটিভ রেশনাল নাম্বারস, পজিটিভ রেশনাল নাম্বারস। ওকে, কেমন রেশনাল নাম্বার, না সাজ দ্যাট আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান, এদের যোগফলটা ওয়ান, এরকম রেশনাল নাম্বার। দেন এ ওয়ান টু দি পাওয়ার আলফা বি ওয়ান টু দি পাওয়ার বিটা প্লাস এ টু টু দি পাওয়ার আলফা বি টু টু দি পাওয়ার বিটা প্লাস ডট 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 করতে করতে এরকমভাবে এ এন টু দি পাওয়ার আলফা বি এন টু দি পাওয়ার বিটা দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 প্লাস এ এন হোল টু দি পাওয়ার আলফা বি ওয়ান প্লাস বি টু
প্লাস ডট 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 প্লাস বি এন অল টু দি পার বিটা, এটা লিখতে পারছি। তো এটাকে যদি আমরা সামেশান কনভেনশন ঘাটাই তো কি পাবো, সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই টু দি পাওয়ার আলফা বি আই টু দি পাওয়ার বিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার আলফা সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই হোল টু দি পাওয়ার বিটা। ওকে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আর একটা ফরম্যাটে আমরা লিখতে পারি। দেখুন কীভাবে লিখছি, যে আমি যদি সামেশান অফ, আচ্ছা এই ফরম্যাটটা আমি শেষে দেখাবো, ঠিক আছে, এটা আমি প্রুভের পরে দেখাবো, কারণ নইলে এখন দেখালে এটা বুঝতে অনেকটা অসুবিধা হবে। ওকে, তো চলুন এবার আমরা এই হোল্ডার্স ইনইকুয়ালিটির প্রুফটা করি। প্রথমেই প্রুফ করবো হোল্ডার্স ইনইকুয়ালিটি, তো আমি হেডিং করছি প্রুফ অফ হোল্ডার্স ইনইকুয়ালিটি। তো এটার জন্যে আমি প্রথমে একটা ডায়াগ্রাম আঁকবো, এটা আমরা একটা কার্ভ এর এরিয়া ডিটারমাইন করতে করতে করি। তো এটা ধরুন এক্স অ্যাক্সিস আর এটা ধরুন ওয়াই অ্যাক্সিস। তো ধরুন একটা কার্ভ আছে, এইভাবে, আর এখান থেকে এটা কাট করেছে, তো এটার নাম দিলাম বি পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট, এটা কিউ, এখানে কাট করেছে পি, এটা এ, আর এটা তো ও পয়েন্ট, ঠিক আছে। এই যে কার্ভ, এই কার্ভের ইকুয়েশনটাকে আমরা এইভাবে ধরছি, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, বা এটাকে কেউ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারে লিখতে পারে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি একবার কার্ভটাকে লিখছেন এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তাহলে তো হিসাব অনুযায়ী যদি আপনি ওয়াই বের করেন তাহলে তো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান হওয়ার কথা, তো আপনি কেন পি মাইনাস ওয়ান লিখলেন? তো তার মানে নিশ্চয়ই ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পি মাইনাস ওয়ান। হ্যাঁ, এবার এই ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি মাইনাস ওয়ান এটা কি সেটা নিয়ে আমি পরবর্তী একটা আলোচনা করবো, ঠিক আছে, এই আলোচনাটা এর মধ্যে আনছি না, এর একটা স্পেশাল নাম আছে, তো সেই নাম জানি না আজকে মানে আসতে পারবো কি না, দেখা যাক, মানে এরপরে মিন কস ইনইকুয়ালিটি প্রুভ করব, দেন ওইখানে আমরা আসতে পারবো, ঠিক আছে, মিন কস ইনইকুয়ালিটি থেকে ওখানে তারপরে গিয়ে আমরা আসবো, মিন কস ইনইকুয়ালিটির মধ্যে এই কাজটা লাগবে। তো চলুন এবার এই যে কার্ভটা কেন আঁকলাম, তো আমি তার আগে একটা জিনিস ধরে নিই যে এ আর বি, ইফ এ অ্যান্ড বি আর টু পজিটিভ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারস, দেন দেন এই ডিস্টেন্সটাকে যদি আমি এ ধরি আর এই ডিস্টেন্সটাকে যদি আমি বি ধরি, তাহলে এ বি হচ্ছে এই যে আয়তক্ষেত্র অংশটা রয়েছে, এই আয়তক্ষেত্র অংশটার ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এটা একটু বাইরে চলে গেল, এই আয়তক্ষেত্রকার অংশ ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো দেন
AB is represent the area of rectangle OA এটা একটা নাম দিতে হবে, এটা একটা নাম দিচ্ছি সি, ওএসিবি রেক্ট্যাঙ্গেলকে ডিনোট করবে। ওকে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন এইখানে এই কার্ভের ভিতরে একটা এরিয়া পাচ্ছি, এটা আমরা বাই ইন্টিগ্রেশন বের করতে পারি। ওকে, আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটা একটা এরিয়া পাচ্ছে। ওকে, তো এই এরিয়াগুলো আমাদেরকে বের করতে হবে। তো চলুন দেখা যাক কি করা যায়। তো এরিয়া অফ ওএসিবি, যেটা ওএসিবি যে এরিয়াটা, আর এদিকে নিচ্ছি এরিয়া অফ ও এ পি ও, খুঁজে পেয়েছেন ও থেকে এ তে গিয়ে পি থেকে ও তে ফিরে আসা এই যে ছোট্ট এরিয়াটা। দাস এর সঙ্গে যদি এরিয়া অফ ও পি কিউ সি বি ও নিয়ে যোগ করি, তাহলে দেখুন মেন ঝামেলাটা পাকাচ্ছে কিন্তু এই জায়গাটুকুনির জন্য কিন্তু এই পাশের এরিয়াটা বড় হয়ে যাবে, এই পাশের এরিয়াটা ছোট হয়ে যাবে। এবার ওই জায়গাটা যদি কোনো ক্রমে কিউ পয়েন্টটা সি পয়েন্টের উপরে এসে লাই করে তখন এটা সমান হবে। ওকে, আশা করি এই পর্যন্ত ফ্যাক্টটা ক্লিয়ার। তো এবার আমরা এক একটা করে এরিয়া বের করার চেষ্টা করব। তো এ পাশের এরিয়াটা তো এবি, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবি ইজ লেস দ্যান ইকুয়াল টু ও এ পিও, এই নিচের এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a y dx, মানে x^p-1 dx প্লাস ইন্টিগ্রেশন, ওই এরিয়াটা বের করছি 0 to b x dy y^q-1 dy। দেখুন বুঝতে আশা করি অসুবিধা নেই, আমরা কার্ভের দুরকম রিপ্রেজেন্টেশন ধরে নিয়েছিলাম। ওকে, তো এবার এই ইন্টিগ্রেশন যদি কমপ্লিট করা হয় এবং লিমিট টিমিট বসানো হয়, তো আলটিমেটলি কী আসতে চলেছে, আলটিমেটলি আসতে চলেছে এ বি ইজ লেস দ্যান ইকুয়াল টু a^p/p প্লাস b^q/q। ওকে, এটার আমি এটা নাম দিচ্ছি 1 নম্বর। ঠিক আছে, তো পেজ স্ক্রল করে নিই। এবার আমি দুটো পয়েন্ট ধরবো, লেট এ হচ্ছে a1 a2 an, আর বি হচ্ছে b1 b2 bn। ওকে, এবং এরা এমন সাচ দ্যাট সামেশন অফ i=1 to n ai এর মডিউলাস p ইজ ইকুয়াল টু 1। শুধু তাই নয়, সামেশন অফ i=1 to n bi এর মডিউলাস p দ্যাটস ইকুয়াল টু অলসো 1। এই দুটোকে আমি 2 ধরছি। ওকে, এমন কোঅর্ডিনেট চুজ করছি। তো এবার আমি যদি 1 নম্বর থেকে আসি, 1 নম্বর থেকে আমরা যদি নিই তাহলে আমরা কি পাবো দেখুন, আমরা পেতে চলেছি যে আমরা ওর উপরে সামেশান অ্যাপ্লাই করছি, জাস্ট সামেশান অফ i=1 to n ai - bi এর মড নিচ্ছি,
less than equal to 1 by p টাকে আগে সরিয়ে দিলাম summation of I equal to 1 to n a I dashed তার mod whole to the power p 1 by q summation of I equal to n n b I dashed whole to the power q okay এবার আমরা যদি এর ভিতরে দু নম্বর যেটা আমরা নিয়েছি দু নম্বরকে ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই ড্যাশড বি আই ড্যাশড এর মডিউলাসটা ইজ লেস দ্যান ইকুয়াল টু এই ভ্যালুগুলো তো ওয়ান হয়ে যাবে তো ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইউজিং টু আর এটা কিন্তু এক নম্বর থেকে পেয়েছি ফ্রম ওয়ান ওকে কোন জায়গায় বলুন তো এটা কিউই হবে এটা কিউ হবে কারণ বিআই এর সঙ্গে আমরা কিউগুলোকে নিচ্ছি ওকে তো এবার এই যে আমি একটু আগে বললাম আমি দেখি পেজটা রেখেছি কিনা এই যে এই যে এই যে এই কথাটা এইখান থেকে আমি মানে আজকের ক্লাসে যদি অদূর পর্যন্ত যেতে পারি যে আমরা এটার অরিজিনাল উৎপত্তি হচ্ছে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু ওয়ান থেকে ঠিক আছে এইগুলো সব একই জিনিস ঠিক আছে এগুলো আমরা একটা হেডিং এর আন্ডারে পড়বো যে এই এই রকম পি কিউগুলোর একটা স্পেশাল নাম আছে ঠিক আছে তো এই পি কিউগুলোর কথা পড়বো তো এখন এই যে জিনিসটা আর এই যে জিনিসটা দোজ আর আইডেন্টিক্যাল আমরা প্রুভও করব তো সেইখানে সেই হিসাবে এইখানটা আমি ওয়ান বসাচ্ছি ঠিক আছে তো তাহলে আমরা পাচ্ছি কি সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই আপনারা বাড়িতে ওইটাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করলেও কিন্তু এখানে এসে পৌঁছাতে পারবেন যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান সো ইট ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান যেহেতু আমি পাশে লিখে দিচ্ছি ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা কোথা থেকে পেলাম বুঝতে পারলেন যে ওখান থেকে ক্যালকুলেশন করলে আপনারা এটা চলে আসতে পারবেন এটার আমি নাম দিচ্ছি তিন ওকে তো এবার আমরা যেটা এটা তিন নাম দিলাম এবার আমি এ আর বির কেরকমভাবে পুট করছি লেট এ ইকুয়াল টু এ ওয়ান এ টু ডট ডট এ এন বি ইকুয়াল টু বি ওয়ান বি টু ডট ডট বি এন অ্যান্ড পুট এ আই যেগুলো আছে সেগুলো এ আই ড্যাশ যেগুলো আছে এ আই ড্যাশগুলোর জায়গায় আমি বসাবো এ আই বাই মানে একটা নর্ম ভ্যালু যেমনভাবে আমরা নর্ম বা এই লিনিয়ার অ্যালজেব্রায় বের করেছিলাম নর্ম ইনার প্রোডাক্ট স্পেসে আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই হোল টু দি পাওয়ার মড হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি এটা এ আই যেগুলো আছে সেই জায়গাটায় বসাবো এবং বুঝতেই পাচ্ছেন বি আই এর জায়গায় কী বসাবো বি আই ড্যাশের জায়গায় বসাবো বি আই বাই সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই হোল টু দি পাওয়ার এর মড হোল টু দি পাওয়ার কিউ টার টু দি পাওয়ার ওয়ান বাই কিউ এটা বসাবো ওকে তো তো আলটিমেটলি এর ফলে ওই যে দু নম্বর ইকুয়েশান যেটা ছিল সেই দু নম্বর ইকুয়েশান থেকে আমরা কী পেতে চলেছি দেখি তো আমরা পাচ্ছি সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই হোল টু দি পাওয়ার পি মানে মডে ইকুয়াল টু ওয়ান এবং সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই টু দি পাওয়ার কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান এটা আমরা পাচ্ছি তো আমরা এখন তিন নম্বরে যেটা ছিলাম ফ্রম থ্রি ফ্রম থ্রি থ্রিতে আমরা পেয়েছিলাম যে সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই ড্যাশড বি আই ড্যাশড এর মড ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান তো এখন এই ওয়ানের জায়গায় যে দুটো কোয়ান্টিটি এখন বের করলাম এই দুটো কোয়ান্টিটি যদি আমি পুট করি এবং
এবং এবং এআই বিআই গুলোকে যদি এবি দিয়ে রিপ্লেস করে দিই, তো আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই বিআই তার মড ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই হোল টু দি পাওয়ার পি সামেশান অফ আই এআই হোল টু দি পাওয়ার পি এআই হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি অ্যান্ড সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই হোল টু দি পাওয়ার কিউ টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই কিউ। ঠিক আছে, এটা কি করে পেলাম? এটা পেলাম আমি একটু আগে লিখেছিলাম যে এই এআই কে বিআই কে কি দিয়ে রিপ্লেস করব। দেখুন, এআই কে রিপ্লেস করার কথা ছিল এআই ইকুয়াল টু এআই বাই সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই তার মট তার হোল টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার ওয়ান বাই পি। তো এইরকম একটা জিনিস এই ফ্র্যাকশানে মানে এর নিচে আসছিল, সেই নিচের জিনিসটাকে কোনাকুনি গুণ করে এপাশে পাঠিয়েছি, এবং সিমিলারলি বিআই এর নিচে একটা এসেছিল সেটাকে কোনাকুনি গুণ করে এপাশে পাঠিয়েছি, পাঠিয়ে কিন্তু এই ইকুয়েশনটা পেলাম। তো যেটাই কিন্তু আমাদের হোল্ডার্স ইনইকোয়ালিটি, এটাই কিন্তু আমাদের হোল্ডার্স ইনইকোয়ালিটি, হোল্ডার্স ইনইকোয়ালিটি প্রুফ কিন্তু হয়ে গেল। তো এই হোল্ডার্স ইনইকোয়ালিটির ক্ষেত্রে হোল্ডার্স ইনইকোয়ালিটি থেকে আমরা কিন্তু সিএস ইনইকোয়ালিটি বা কচি স্কোয়ার্স ইনইকোয়ালিটিকে ইজিলি অবটেন করতে পারবো। আমরা দেখেছি যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান। তো পির মান যদি কেউ টু নেয় আর কিউ এর মানও যদি কেউ টু নেয় তাহলে কিন্তু ইট ইজ ট্রু হাফ প্লাস হাফ ইকুয়াল টু ওয়ান। তো সেক্ষেত্রে হোল্ডার্স ইনইকোয়ালিটির অবস্থা কী হচ্ছে দেখুন, সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই বিআই এআই বিআই তার মট ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই তার মডের স্কোয়ার তার টু দি পাওয়ার ওয়ান বাই টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বিআই তার মডের স্কোয়ার তার টু দি পাওয়ার ওয়ান বাই টু এই আস। ওকে, এবার আমি যদি এই পাশের যে দুটো হাফ আছে এই হাফ দুটোকে জাস্ট এ পাশে নিয়ে আসি, আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই বিআই তার মডের স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই তার মডের স্কোয়ার ইন্টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বিআই তার মডের স্কোয়ার। এইভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি, দ্যাট ইজ সিএস ইনইকোয়ালিটি। ওকে, তো আমরা দেখুন একটা ইনইকোয়ালিটি প্রুভ করলাম হোল্ডার্স ইনইকোয়ালিটি, তার কনসিকোয়েন্স হিসাবে কিন্তু আমরা সিএস ইনইকোয়ালিটিকে প্রুভ করে ফেলতে পারলাম। এরপর আমরা যে ইনইকোয়ালিটিটা প্রুভ করবো তার নাম হচ্ছে মিনকোস্কিস ইনইকোয়ালিটি। ওকে, তো চলুন হেডিং করা যাক, প্রুফ অফ মিনকোস্কিস ইনইকোয়ালিটি। তো আমরা এরকম নিচ্ছি যে সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই প্লাস বিআই তার মড হোল টু দি পাওয়ার পি আছে, তো তো দ্যাটস ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এআই প্লাস বিআই তার মড আর এআই প্লাস বিআই তার টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই সূচকটা খাটালাম। তো এবার আমরা প্রথম যে পার্টটা রয়েছে এই পার্টের টাকে যদি ভেঙে দিই তো এটা লেস দ্যান ইকুয়াল টু চলে আসবে, সামেশান অফ মডটাকে যদি ভাঙে আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ এআই প্লাস মড অফ বিআই এটা ইন্টু এআই মানে মড অফ এআই মড অফ এআই প্লাস বিআই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। ওকে, এই আস। তো এবার আমরা কী করবো, এটাকে দুটোর সঙ্গে মাল্টিপল করে দেবো। তো চলুন মাল্টিপল করলে কী আসে দেখি, তো মাল্টিপল করলে আসছে মানে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে ওই ওই পার্টটা নামছে। ঠিক আছে, আমি আর ওই পার্টটাকে লিখছি না কারণ এই রাইট হ্যান্ড সাইডটা একটু পরে এত বড় হয়ে যাবে যে আমি আর ধরাতে পারবো না।
তো আপনারা যদি লেখেন তো তাহলে কিন্তু এই লেস দ্যান ইকুয়াল টু সাইন দিয়ে নামাবেন। আমি যেহেতু আগের লাইনের সঙ্গে এই লাইনটা ইকুয়াল টু সাইন, তাই এখানে ইকুয়াল টু দিচ্ছি, ঠিক আছে। সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ এ আই মড অফ এ আই প্লাস বি আই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ বি আই মড অফ এ আই প্লাস বি আই এ আই প্লাস বি আই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। ওকে, এটা পাচ্ছি। এবার আমি কি করব, এখানে হোল্ডার্স ইনইকোয়ালিটি খাটাবো, ঠিক আছে, এই এই দুটো পার্টের উপর। হোল্ডার্স ইনইকোয়ালিটি খাটালে এটা আবার লেস দ্যান ইকুয়াল টু হবে, তো সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই তার মড টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার ওয়ান বাই পি অ্যান্ড সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই তার মড হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো ছিল, তার সঙ্গে একটা কিউ আসবে এবং তার টু দি পাওয়ার একটা ওয়ান বাই কিউ আসবে। ওকে, এটা হলো ফার্স্ট পার্টটার পরে হোল্ডার্স ইনইকোয়ালিটি। সেকেন্ড পার্টটার পরে এবার হোল্ডার্স ইনইকোয়ালিটি কাটবে, আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই তার মড হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই টোটালটার মড হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই কিউ। এ তো এখানে আমরা ইউজ করছি হোল্ডার্স ইনইকুয়ালিটি, ইউজিং হোল্ডার্স ইনইকুয়ালিটি। ওকে, তো এবার আমি যেটা করব, যে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই পার্টটা কমন এসছে, তো আমি এটাকে যেহেতু আগের লাইনের সঙ্গে ইকুয়াল টু হচ্ছে তাই দিলাম, সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই টোটালটা টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই কিউ। ওকে, আর এদিকে থাকছে সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই টোটালটার মড টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার ওয়ান বাই পি সামেশ প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই তার মড হোল টু দি পাওয়ার কিউ কিউ নয় পি হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই এই থাকছে। ওকে, তো এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা উচিত, দেখুন, আশা করি অসুবিধা নেই। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে টুকি কোথাও, এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এইখানটা চেঞ্জ করবো এটা। হ্যাঁ, কীভাবে চেঞ্জ করছি দেখুন, যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু ওয়ান ছিল, তো যদি লসাগু করি পি কিউ উপরে আসবে পি প্লাস কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান, তো পি প্লাস কিউ ইকুয়াল টু পি কিউ, তো পি কিউ মাইনাস কিউ ইকুয়াল টু পি। ওকে, তো এখান থেকে যদি কেউ পি মাইনাস ওয়ান ইন্টু কিউ ইকুয়াল টু পি লেখে তাও হবে, তাহলে দেখুন এই পার্টটার মান আসছে পি। ওকে, তাহলে কী লিখতে পারি, লিখতে পারি যে এরকম সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ এ আই প্লাস বি আই হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই কিউ
ওকে, সঙ্গে সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই তার মট টু দি পাওয়ার পি তার টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই তার বি আই তার মট টোটালটার টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি এই আসছে এবং এখান থেকে একটা ব্রাকেট থাকছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখুন, দেয়ারফোর সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ এ আই প্লাস বি আই টু দি পাওয়ার পি এটা ইজ লেস দেন, এটা তো ছোট, তার থেকে ছোট না, সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন মানে আমরা এতক্ষণ ধরে এই যে সমান সমান দিয়ে করে আসছিলাম, মানে এর আগের পার্টটা, এর আগে যেটা ছিল সেটা কিন্তু লিখিনি, তো সেটাই এবার লিখলাম এই যে, ঠিক আছে, ইট লেস দ্যান ইকুয়াল টু, এবার এই পাশটা লিখব, যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন, জিনিসটা একটু জটিল বাট এর অ্যাপ্লিকেশানে এত জটিলতা কিছু থাকবে না, প্রুফ করাটাই জটিল। ওয়ান বাই কিউ সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই হোল টু দি পাওয়ার পি টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই পি এর পুরোটার থার্ড ব্র্যাকেট। ওকে, তো এবার এবার যেটা করব সেটা হচ্ছে যে দেখুন, এই পার্টটা এবং এই পার্টটা, এই দুটো পার্টের ভিতরে একটা সূচকের খেলা হবে, ঠিক আছে? তো সূচকের খেলাটা কীভাবে হচ্ছে দেখুন, সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এই টোটাল পার্টটার পাওয়ারে আমি ওয়ান ধরতে পারি, এবার আমি এই পার্টটাকে ঘুরিয়ে এর নিচে নিয়ে আসছি, ঠিক আছে? তো এ আই প্লাস বি আই এই টোটালটার পাওয়ারে ওয়ান ছিল মাইনাস ওয়ান বাই কিউ ওপাশ থেকে এলো, ওকে ভুল করলাম, এখানে একটা পি হবে, এই পি দিয়ে দিলাম, ঠিক আছে? তো তো আচ্ছা আমি দেখিয়ে রাখি, এই পাশটা আমি লিখছি, এই লাইন থেকে কিন্তু আমি ওয়ান মাইনাস ওয়ান বাই কিউকে ওয়ান বাই পি লিখতে পারি, তো আমি এটা দেখিয়ে রাখলাম, দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই তার মট টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ওয়ান বাই পি প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই তার মট হোল টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার ওয়ান বাই পি এই আস। ওকে, তো এবার আমি এই পাশের এই ওয়ান বাই কিউটাকে চেঞ্জ করবো, তো চলুন পেজ চেঞ্জ করে নিই, তাহলে আসছে যেটা সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই হোল টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ওয়ান বাই পি, ওয়ান বাই পিটা কোথা থেকে পেলাম বুঝতে পারছেন, ওই ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু ওয়ান থেকে, লেস দ্যান ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন ওয়ান টু এন মড অফ এ আই তার টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার ওয়ান বাই পি এন টু প্লাস সামেশান অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন মড অফ বি আই তার টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার ওয়ান বাই পি এই পাচ্ছি, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের প্রুফ, যে প্রুফটা আমাদের দরকার ছিল, ঠিক আছে?
তো এবার এবার যে কোশ্চেনটা করেছিলেন, যে আমি তো সিএস ইনইকুয়ালিটিতে ডট ছিল প্লাস দিয়েছিলাম, সেই কোশ্চেনের উত্তর দেব। সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমি লেট এক্স ইকুয়াল টু, এখানে কিন্তু আমাদের প্রুফ শেষ, দেখুন আমরা মিন কস ইনইকুয়ালিটি প্রুফ করছিলাম, মিন কস ইনইকুয়ালিটি কিন্তু প্রুফ হয়ে গেছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু আমি এরকম ধরে নিচ্ছি এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, এটা আর এন এর একটা এলিমেন্ট, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন, এটা আর এন এর একটা এলিমেন্ট, অ্যান্ড জেড ইকুয়াল টু জেড ওয়ান জেড টু ডট 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 জেড এন, এটা আর এন এর একটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট ধরে নিলাম। ওকে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে পুট এ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস ওয়াই আই আর বি আই ইকুয়াল টু ওয়াই আই মাইনাস জেড আই, ঠিক আছে, আই ইকুয়াল টু ওয়ান টু ডট 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 এন এর জন্য এটা পুট করছি। তাহলে মিন কস ইনইকুয়ালিটি আমাদেরকে কি বলছে, পির মান যদি আমরা দুই নিই তাহলে মিন কস ইনইকুয়ালিটি দিচ্ছে দেন বাই মিন কস কি ইনইকুয়ালিটি সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই প্লাস বি আই তার মড তার স্কোয়ার দুই নেব, তো স্কোয়ার নিলে আর মড দেওয়ার কোনো মানে হয় না, তার টু দি পাওয়ার ওয়ান বাই টু ইজ লেস দ্যান ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এ আই স্কোয়ার, যেহেতু স্কোয়ার নিচ্ছি তাই আর মড দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ওয়ান বাই টু প্লাস সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন বি আই স্কোয়ার টোটালটা টু দি পাওয়ার ওয়ান বাই টু। এবার আপনি জাস্ট, আমি আর করছি না, এবার আপনি এ আই আর বিআই এর ভ্যালু বসিয়ে দিন, দেখুন ওই যেটা প্রশ্ন উঠেছিল যে ডট ছিল কেন প্লাস এলো, তো তার উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো এবার ওই যে পি আর কিউ এর খেলাটা, যে খেলাটা ওই কার্ভের ভিতরেও ছিল প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু ওয়ান হচ্ছিল, এই যে জিনিসটা, এই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। তো এই জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় কনজুগেট ইন্ডিসেস, ঠিক আছে, সো হেডিংটা করে নিই, হেডিং হচ্ছে কনজুগেট ইন্ডিসেস, না কি জিনিসটা, লেট পি একটা কোয়ান্টিটি যেটা একের থেকে বড় এবং অবশ্যই রিয়েল নাম্বার, অ্যান্ড টেক কিউ একটা রিয়েল নাম্বার, সাজ দ্যাট এমন, না ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান, দেন পি অ্যান্ড কিউ আর কল্ড কনজুগেট ইন্ডিসেস টু ইচ আদার ওকে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পি যদি একের থেকে বড় হয় তাহলে কিউও কিন্তু একের থেকেই বড় হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা কিছু ফর্ম দেখে রাখবো, যে ফর্মগুলো অলরেডি আমরা ইউজ করে এসেছি, তো সেই ফর্মগুলো আমরা একটু দেখে নিই, যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু ওয়ান রয়েছে, তাহলে আমরা পি কিউ লসাগু করতে পারি, তো পি প্লাস কিউ দ্যাটস ইকুয়াল টু ওয়ান, ওকে,
সো কোনাকুনি গুণ করলে আসছে পি প্লাস কিউ, দ্যাটস ইকুয়াল টু পি কিউ। সো এবার যদি আমি সব এক পাশে নিয়ে আসি, পি প্লাস কিউ মাইনাস পি কিউ, বা আমি উল্টো নিই, আমার সুবিধা হবে, পি কিউ মাইনাস পি মাইনাস কিউ দ্যাটস ইকুয়াল টু জিরো, তাহলে পি কিউ মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান দ্যাটস ইকুয়াল টু ওয়ান। তো আমি এখানে কমন নিচ্ছি, পি কমন নিলে কিউ মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন নিলে কিউ মাইনাস ওয়ান দ্যাটস ইকুয়াল টু ওয়ান। এখান থেকে কিউ মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস ওয়ান দ্যাটস ইকুয়াল টু ওয়ান। তো দেখুন, যেটা আমি লিখে এসেছিলাম যে ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান সমান কি কিউ মাইনাস ওয়ান, সেটা কিন্তু আমাদের এখানে প্রুফ দেখাচ্ছে যে ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান সমান কিউ মাইনাস ওয়ান। তার মানে যদি কেউ নেয় ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু হয় ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই পি মাইনাস ওয়ান। তো ওয়ান বাই পি মাইনাস ওয়ানকে লেখা যায় কিউ মাইনাস ওয়ান। তো এই দুটো কার্ভ কিন্তু একই কার্ভকে রিপ্রেজেন্ট করছে, এটা যে কার্ভকে রিপ্রেজেন্ট করছে এটাও কিন্তু সেই কার্ভকেই রিপ্রেজেন্ট করছে। ওকে, তো আমরা আজকে মেনলি মেট্রিক কাকে বলে, মেট্রিক স্পেস কাকে বলে, এবং কিছু ছোটোখাটো মেট্রিক স্পেসের ডেফিনেশান শিখলাম, এবং কিছু ইনইকোয়ালিটি শিখলাম, যে ইনইকোয়ালিটিগুলো আমাদের পরবর্তী যে সমস্ত স্পেসগুলো আমরা পড়বো। নেক্সট দিনের ক্লাসই শুরু হবে সিকোয়েন্স স্পেস থেকে, সিকোয়েন্স আমরা পড়েছি, সেই সিকোয়েন্সের স্পেস থেকে এলপি স্পেস বলা হয়, এল টু স্পেস পাবো। দেন আমরা পড়বো, আমি একটুখানি বলে দিই যে আমরা নেক্সট দিন পড়বো এলপি স্পেস, তারপরে সিএবি বলে একটা স্পেস পড়বো, কন্টিনিউয়াস ফাংশান ওভার দি ক্লোজ ইন্টারভ্যাল এবি এর স্পেস পড়বো। দেন এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট স্পেস আমরা পড়বো, ঠিক আছে? আপাতত এই দুটো স্পেস আমাদের পড়তে হবে, দেন আরও এছাড়াও আরও অনেক স্পেস এর কথা আমরা এই আলোচনার মধ্যে পাবো, ঠিক আছে? তো এই স্পেসগুলোর ভিতরেই মেনলি ইনইকোয়ালিটিগুলো ইউজ হবে, এছাড়াও আমরা অন্যান্য আরও আলোচনা মানে আরও অনেক জায়গায় ইনইকোয়ালিটিগুলো ইউজ হবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, কারণ এরপরে যদি আমি এলপি স্পেস শুরু করি তো শেষ হবে না, কারণ এলপি স্পেসে অনেক কিছু বলার আছে, এলপি স্পেসের স্ট্রাকচারটা কেমন দেখতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাস যদি কালকে আশা করছি একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আমার আছে, যদি নিই সকালের দিকে যেমন জানিয়ে দিই তেমন জানিয়ে দেবো। তো যদি কোনো কারোর কোনো ডাউট থাকে বলুন।